আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমি গত পর্বের ভিডিওগুলোতে কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ টুলস নিয়ে আলোচনা করেছি, আপনারা যাতে খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন। এবং আমি কিওয়ার্ড রিসার্চের একটা লাইভ প্রজেক্ট নিয়ে আলোচনা করেছি, যাতে আপনারা কোনো ক্লায়েন্টের কাজ করলে বুঝতে পারেন যে কীভাবে কাজগুলো করবেন। তো ওই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন একটা ক্লায়েন্টের জন্য। তো আজকে আমি একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব কিওয়ার্ড রিসার্চের। তো সেই টপিকটা হচ্ছে কেজিআর। কিওয়ার্ড রিসার্চের মধ্যে কেজিআর কথাটা খুবই খুবই পরিচিত, মানে ক্লায়েন্টের কাছে এই কথাটা খুবই পরিচিত, অনেকে আপনাকে এই কাজগুলো করতে দিতে পারে। তো তখন আপনি কি করবেন, কিভাবে এই কেজিআর বের করবেন? তো আমরা প্রথমে জানি যে একটু জেনে নিই কেজিআর কি, কেজিআর মানে কি। তো কেজিআর এর ফুল মিনিং, তো কেজিআর এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। আমরা যদি একটা টক ফাইল নিই, এখানে লিখে হচ্ছে কেজিআর, কেজিআর এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড গোল্ডেন রেশিও, GOLDEN দেখুন এর ফুল মিনিং হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। তো এই কেজিআর আমরা কিভাবে বের করব, খুবই সিম্পল, খুবই সহজ, আমরা খুব সহজে এই কেজিআর বা কিওয়ার্ড গোল্ডেন রেশিওটা বের করতে পারবো। তো তার জন্য আমাদের কিছু ইনফরমেশন দরকার। আমরা অনেক সময় আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করি তখন অল ইন টাইটেল বের করি, একটা এই কিওয়ার্ড দিয়ে টাইটেলে কতজন ইউজ করেছে। তো আমরা যদি অল ইন টাইটেল লিখি, অল ইন টাইটেল এইটা দেওয়ার পর আমরা এরপরে দেব হচ্ছে ভাগ চিহ্ন দিয়ে আমরা দেব হচ্ছে সার্চ ভলিউম। অল ইন টাইটেল দিয়ে সার্চ ভলিউম ভাগ সার্চ ভলিউম, আমরা যে মান্থলি সার্চ ভলিউমটা বের করি আমরা জাস্ট ওইটা দিয়ে ভাগ দিব। এসি সার্চ ভলিউম। তো এইভাবে আমরা এটা বের করব। তারপরে আমরা কি বের করে কি নিব, তার জন্য আমরা যদি একটু এন্টার দিই, তো কেজিআর কীভাবে আমরা সিলেক্ট করব, একটা পারফেক্ট কেজিআর কীভাবে রেজাল্ট খুঁজে বের করব। ওকে, আমি আপনাদেরকে একটা ইমেজ দেখাই, ওই ইমেজটা দেখলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে কেজিআর আমরা কীভাবে সিলেক্ট করব। আমরা যদি ইমেজটা ওপেন করি, দেখুন এখানে কেজিআর গোল্ডেন রেশিও। তো অল ইন টাইটেল ভাগ সার্চ ভলিউম, আমরা সার্চ ভলিউমকে অল ইন টাইটেল দিয়ে ভাগ দিব। তারপরে দেখুন যে রেজাল্টটা আসবে 0.25 যেটা হবে ওইটা গ্রেট। দেখুন 0.25 থেকে 100 মধ্যে আমরা যে রেজাল্টটা পাব, 0.25 থেকে 1 এর মধ্যে যদি আমাদের রেজাল্টটা থাকে, তাহলে আমরা ওই কিওয়ার্ডকে কেজিআর বলে গণ্য করতে পারবো, মানে পারফেক্ট কেজিআর কিওয়ার্ড। এরপরে যদি আমাদের 1-এর ওপরে চলে যায়, এই কিওয়ার্ডটা কেজিআরের আন্ডারে পড়বে না, তো ওই রেজাল্টও তেমন ভালো হবে না। তো এভাবে আমরা কেজিআর কি, কেজিআর কিভাবে করব, কিভাবে কেজিআর বের করব, এভাবে আপনারা করতে পারবেন অল ইন টাইটেল দিয়ে সার্চ ভলিউম। তো কিভাবে অল ইন টাইটেল বের করতে হয়, আমরা যদি গুগলে যাই, আমরা একটা কিওয়ার্ডের অল ইন টাইটেল বের করব এবং সার্চ ভলিউম বের করব। তো আমরা গুগলে ওপেন করি, এখান থেকে আমরা একটা কিওয়ার্ড দিই, আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি বলে একটা কিওয়ার্ড দিই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখানে আমরা আরও একটু বড় করে দিই, বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো এবার আমরা এখানে দেব হচ্ছে অল ইন টাইটেল দিয়ে একটা ক্লোন দিব, তারপর জাস্ট এন্টার। তো আমরা যদি এইটা কপি করি, আমরা
অল ইন টাইটেলে সার্চ ভলিউম কত আছে, আমরা যদি এই ডিজিটাল মার্কেট বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সির সার্চ ভলিউম কত আছে ওইটা বের করি। এখান থেকে চাইলে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবো। দেখুন বেস্ট ডিজিটাল মার্কেটিং এজেন্সি এর সার্চ ভলিউম আছে হচ্ছে 880। তো এবার আমরা যদি কিওয়ার্ড যদি এবার আমরা ক্যালকুলেটারে যাই 880 আর আমরা অল ইন টাইটেলে পেয়েছি হচ্ছে 95,500। তো আমরা যদি এখানে ক্যালকুলেটারে যাই আমরা দেব হচ্ছে কত এখানে 880। আটশো আশি ভাগ আমরা অল ইন টাইটেলে পেয়েছি হচ্ছে 95,500। এবার যদি আমরা সমান দিই দেখুন 0.092। তো এইভাবে আমরা কেজিআর কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারবো, কীভাবে কেজিআর বের করতে হয়। তো খুবই সিম্পল, খুবই সহজ, এভাবে আপনারা কেজিআর দেখুন এই কিওয়ার্ডটা কেজিআরের মধ্যে পড়ে। যদি এখানে 1 চলে আসতো তাহলে এটা কেজিআরের ভেতরে পড়তো না। তো এইভাবে আমরা কোন কিওয়ার্ড কেজিআর কত ভ্যালু এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তো আমরা জাস্ট এইটুকু কপি করে ওখানে পেস্ট করে দিব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।